গোপালগঞ্জের মোকশেদপুরে বিভিন্ন মসজিদের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেছে মোকশেদপুর থানা পুলিশ। গোপালগঞ্জের মোকশেদপুর থেকে তারিকুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মোকশেদপুর পৌরসভার চণ্ডীবর্দী সড়ক জামে মসজিদে আলোচনা করেন মোকশেদপুর থানার ওসি আবু বকর মিয়া। মোকশেদপুর থানা জামে মসজিদে মোকশেদপুর থানার ইন্সপেক্টর তদন্ত আমিনুর রহমান। খান্দাপাড়া জামে মসজিদে এএসআই শহীদুল ইসলাম। বহুগ্রাম বাজার জামে মসজিদে এসআই মুক্তার হোসেন। বোয়ালিয়া বাজার জামে মসজিদে এএসআই আবুল হাসান। ঘুনশি জামে মসজিদে এএসআই আলমগীর। উজানি সদর জামে মসজিদে এএসআই কামরুল ইসলাম। ননিচের বাজার জামে মসজিদে এএসআই দিদারুল আলম। জলিরপাড় স্কুল বাজার জামে মসজিদে এএসআই মনিরুজ্জামান সহ আরও অনেকে। মোকশেদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী আমাদের মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে ও ঢাকা ডিআইজি স্যারের নির্দেশক্রমে পবিত্র জুম্মার দিনে খুতবার আগে মসজিদে আগত মুসল্লিদের সাথে এবং দেশের জনগণকে সচেতন করতে সমসাময়িক বিষয়, যেমন জঙ্গিবাদ, যৌতুক, বাল্যবিবাহ, ইফটিজিং, মাদক, পুলিশের কল সেন্টার 999 সেবা নিয়ে বিট পুলিশিং, মোবাইল ফোনের নম্বরে কল দিয়ে নিয়ে প্রতারণাসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। গত 2 সপ্তাহ ধরে এই আলোচনা করে আসছি, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।